এশিয়ার সেরা পপুলার হিরো হচ্ছে শাকিব খান। পেলে ভট্টাচার্য, শাকিব খানের শিকারি সিনেমার সংলাপ এবং নবাব সিনেমার কাহিনী লিখছিলেন তিনি। শাকিব খান এখনো পর্যন্ত অভিনয় করেছেন দুটো, যেটা যে কটা রিলিজ হয়েছে, একটা শিকারি আর একটা নবাব। এছাড়াও তিনি জিত দেব, অঙ্কুশের বহু সিনেমার সংলাপ লিখেছেন নিজের হাতেই। সম্প্রতি ফেসবুক লাইভে এসে আক্ষেপ করে বলেন, জীবনে অনেক গল্প সংলাপ লিখলাম কিন্তু লিখতে গিয়ে সেই বড় মুখ পেলাম না যাদের জীবের ডগায় সংলাপ আপনা আপনি হিট হয়ে যায়। জিৎ, অঙ্কুশ, ওম এরা ভালো অভিনেতা কিন্তু এদেরকে দিয়ে আমি ডায়লগবাজিটা দেখাতে পারিনি। তবে হ্যাঁ, আমার ডায়লগকে পাড়ার রকে পৌঁছে দেওয়ার মতো প্রথম হিরো ছিল শাকিব খান। অত বড় একজন হিরো যার কথায় মানে যার সিনেমায় পুরো বাংলাদেশ কেঁপে ওঠে, তার হিরো হওয়াটা কি অপরাধ নাকি? নিশ্চয়ই হিরো, মানে নিশ্চয়ই ভক্ত। সুদর্শন নায়ক কচিত অভিনেতা তিনি, উনি বাংলাদেশের সুপার নয়, মেঘাও নয়, গিগা স্টার তিনি। ওনার ছবি রিলিজের আগে বিক্রি হয়ে যায়, হল মালিক মুনাফা পান, হলের সামনের বাদামওয়ালা শুক্রবারে পরিবারের জন্য পেট ভরে মাংস খাওয়ানোরও ক্ষমতা রাখে। আমি যদি বলি বাংলাদেশের সেরা হিরো শাকিব খান, আপনি বলুন তো অল্টারনেটিভ কি? আরে মশাই, এক একটা রাজ্যকে উত্তাল করবার কোনো একটা হিরো, একা হিরো নেই সেখানে। আমি একটা হিরো যার জন্য যার সিনেমা বেরোলে বাংলাদেশে সুনামি হয়, জনসমুদ্র ছাপিয়ে ওঠে, হল ভেঙে যায়, হলের সিট পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না, 10 দিন ধরে ব্ল্যাক হয়, তাকে আমি। তিনি আরও বলেন, আমায় বাংলাদেশের প্রচুর মানুষ ভালোবাসে, তার একটাই কারণ আমার লেখা বেশ কিছু সুপারহিট সিনেমার নায়ক শাকিব খান। শুধু তাই নয়, আমি নিজে ভীষণভাবে শাকিব খানের ভক্ত, উনি আমায় ভীষণ সম্মান দেন। যখন কোনো স্ক্রিপ্ট শোনানোর সময় আসে, শান্তভাবে স্ক্রিপ্ট শোনেন, দু এক জায়গায় খারাপ লাগলে এত মাথা নিচু করে সেই কথা বলেন, নিজেরই লজ্জা লাগে। একটি হিরো যে একটি মহাদেশের উল্লেখযোগ্য একটি দেশকে তোলপাড় করে দেয়, তাকে আমি সেই মহাদেশের সেরা হিরো বলতে পারি? একবার বলবো না, বারবার বলবো, বারবার বলছি, আবার বলছি। আমি আগে বলেছি, আবারও বলছি, বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে শাকিব খানের সঙ্গে থাকা উচিত, কারণ ওনার হাত ধরে বাংলাদেশের সিনেমা হয়তো একটা ব্যবসায়িক জায়গায় যেতে পারবে। তো ভিউয়ার্স, শাকিব খানকে নিয়ে বলা পেলের এমন কথাগুলো নিয়ে আপনার কী মন্তব্য? তার কথার সাথে কি আপনি একমত? এই বিষয়ে কোনো মতামত থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।